াহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এব্রিও ওয়েলকাম টু দিনাস কুকিং হোম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি আপনাদের দোয়ার আজ আপনাদের সাথে আমি আরেকটি রেসিপি শেয়ার করবো আজকের রেসিপিটি হলো কোনো রকম মশলা ব্যবহার করা ছাড়াই মিষ্টি কুমড়ো এবং আলু চাকা ভাজি করে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে ঝাল ঝাল করে আপনাদেরকে তৈরি করে দেখাবো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা ছোট বড় সব শ্রেণীর লোকেরাই কিন্তু খুবই পছন্দ করবে কারণ আমি এটার মধ্যে বাচ্চারাও তো খুবই পছন্দ করবে আর যারা অল্প মশলা খেতে পছন্দ করে তারা কিন্তু আরও বেশি পছন্দ করবে কারণ এখানে কোনো মশলা আমি ব্যবহার করিনি মশলা ব্যবহার করা ছাড়াও যে খাবার কতটা সুস্বাদু করা যায় সেটা আজ আপনাদের সাথে শেয়ার করেছি ইদানিং অনেকেই কিন্তু মশলা কম খায় এবং ডাক্তারেরও নিষেধ থাকে মশলাটা যেন কম খায় তো আমরা যদি আগে থেকে একটু একটু মশলা কম খাওয়া অভ্যাস করি একটা সময় দেখবেন যে মশলা খেতে আর ইচ্ছে করবে না তো সেরকমভাবেই ভাবে মশলা কম দিয়ে কোনো রকম মশলা কম নাম মশলা ব্যবহারই করিনি না দিয়ে কিভাবে সুস্বাদু করে রান্নাটা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি পাশে থাকবেন এবং ভিডিও সাথে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকবেন আপনাদের সবার কাছে অনুরোধ হলো প্লিজ ভিডিওটা একটু দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ইদানিং অনেক সাবস্ক্রাইবার কেটে যায় তবে এটা আসলে যা যা রবি রয়েছে আপনার যদি ভালো লাগে আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য সহযোগিতা করবেন আপনাদের ভালো বাসা এবং ভালো লাগা থেকে আমার এই চ্যানেলটা আজকে এতটুকু এসেছে এখানে আমি চার পিস মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর একটা মিষ্টি কুমড়ো থেকে আমি কিছুটা অঙ্ক ংস কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়া তো এমনি বাচ্চাদের জন্য খুবই হেল্পফুল আমার বাসায় সবাই খুবই পছন্দ করে এই মিষ্টি কুমড়া আলুর চাকা ভাজেটা সেরকম যে গরম পড়েছি একটু মশলা আসলে আমরা সবাই একটু কমই খেয়ে থাকি বেশি গরম যদি পড়ে তা আমি কোনো রকম মশলা ব্যবহার করা ছাড়াই আজকে মিষ্টি কুমড়া আলুটাকে চাকা করে আপনাদেরকে ভাজি করে দেখাচ্ছি পেঁয়াজ কাঁচের একটু ঝাল ঝাল করে প্রথমে আলুটা কেটে দেখিয়েছি একটা আলুকে তিন পিস করেছি এখন মিষ্টি কুমড়াটা কেটে দেখাচ্ছি আমরা যেভাবে মিষ্টি কুমড়া চাকা ভাজি করি ঠিক সেরকম ভাবে কেটে নেব তো আপনার চাইলে আর একটু পাতলা স্লাইস করতে পারেন তো আমার মিষ্টি কুমড়াটা এবং আলুটাকে আমি কেটে নিয়েছি এই যে একটু এখন পানি দিয়ে ধুয়ে আবার একটু ক্লিন করে নেব তো আমি মিষ্টি কুমড়া এবং আলুটাকে আবার একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কারণ আলুটা কাটার পরে কিন্তু আলুটা থেকে কষ বের হয় সেজন্য আবার একটু ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন আমি হলুদ এবং লবণটাকে আলু এবং মিষ্টি কুমড়োর গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনার চলে এখানে গুঁড়ো মুড়ি স্ট্রেট করতে পারেন যদি আপনাদের কারো পছন্দ হয় এখন আমি ভালো করে আলু এবং মিষ্টি কুমড়োর গাটার মধ্যে লবণটা এবং হলুদটা মাখিয়ে নিচ্ছি এটা আসলে মাখিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নেই সাথে সাথে কিন্তু এটা ভেজে ফেলা যায় তা আমি এগুলোকে মেখে ভালো করে তারপর আমি চলে যাব এগুলোকে ভাজার জন্য চুলা আমি এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতন দিয়ে দিচ্ছি বলে দিচ্ছি যারা সোয়াবিন তেলটা খেতে অপছন্দ তারা সরিষার তেলটাই অ্যাড করে নেবেন অনেকেই আছে সরিষার তেলটা খেতে পছন্দ করেন তেলটা গরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক এক করে মিষ্টি কুমড়া এবং আলুটাকে মিষ্টি কুমড়া আলুটাকে ভেজে নেব চুলাটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলু এবং মিষ্টি কুমড়াটাকে ভেজে নেব কারণ এই ভাজাটার মধ্যে কিন্তু মিষ্টি কুমড়াটা এবং আলুটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি সব অনেকগুলো জিনিস একসাথে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া এবং আলুগুলোকে এখন আমি চলে এসেছি মিষ্টি কুমড়া এবং আলুটাকে উল্টিয়ে নেওয়ার জন্য এরকম একটা যখন গোল্ডেন কালার চলে আসবে আলু এবং মিষ্টি কুমড়ার উপরে তখনই উল্টিয়ে দিব চুলাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে থাকতে হবে এখানে মিডিয়াম টু হাই ফ্লেমে বা হাই ফ্লেমে দেওয়া যাবে না তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে উপরটা পড়ে যাবে আমি আলু এবং মিষ্টি কুমড়ো সবগুলোকে উল্টিয়ে দিয়েছি এক এক করে মিষ্টি কুমড়া এবং আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দেখছি একটু ইয়েটা দিয়ে পেচলারটা দিয়ে দেখছি সিদ্ধ হয়েছি সিদ্ধ হয়ে গিয়েছে অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে দেখি কিন্তু ভেজে নিতে হবে কালারটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর এসেছে কারণ এখানে আমি কোনো পানি ব্যবহার করব না আজকে যে মিষ্টি কুমড়া এবং আলু কাঁচামাচ পেঁয়াজ দিয়ে চাকা চাকা করে ভাজি করব তো আমার সবগুলোই মিষ্টি কুমড়া এবং আলু চাকা চাকা ভাজি হয়ে গিয়েছে এখানে আমি উঠিয়ে নিয়েছি আমি সেম ফ্রাইং প্যানটার মধ্যেই এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কোচানো দিয়ে দিচ্ছি সাত আটটি কাঁচামরিচ মিডেলে ফালি করে দিয়েছি আলু এবং মিষ্টি কুমড়ার এই চাকা ভাজিটা কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিন্তু ভাজবে এখানে কোনো মশলা ব্যবহার করব না ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেরকম ভাবিয়ে দিবেন। কারণ এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু ভেজে নিচ্ছি এখানে হাই ফ্লেমে দিচ্ছি না এটা আস্তে আস্তে করে আমি একটু নরম করে পেঁয়াজটাকে ভেজে নেব তিন চার মিনিট এখানে পেঁয়াজটা এবং কাঁচা মরিচটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে চুলাটা কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমার কালার আসেনি আমি জাস্ট পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়েছি এখানে কোনো গোল্ডেন কালার করিনি এখানে আমি দিয়ে দিচ্ছি এখন সামান্য একটু লবণ এতে পেঁয়াজের মধ্যে একটু লবণ আসার জন্য যেহেতু আমি আলু এবং মিষ্টি কুমড়োর মধ্যে লবণ দিয়েছি আর আমি এখানে কোনো মশলায় ব্যবহার করছি না দেখতেই পাচ্ছেন আর এখানে দিয়ে দিচ্ছিলো আলু এবং মিষ্টি কুমড়াকে এখন পেঁয়াজের সাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি চুলাটা কি একটু মিডিয়াম টু হাই ফ্লেমে আমি পাঁচ মিনিট রেখে একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচের সাথে আপনার চেলের মশলা অ্যাড করে খেতে পারেন তবে মশলা ব্যবহার করার সেরকম কোনো প্রয়োজন নেই বললেই চলে পাঁচ মিনিট পর এসে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে কাঁচা মরিচ এবং পেঁয়াজে তো আপনারা যারা যদি চান এখানে একটু রসুন কুচিও দিতে পারেন খেতে কিন্তু খারাপ লাগবে লাগবে না খুবই ভালো আদা কুচিও দিতে পারেন যদি ভালো লাগে আমি আবারও আবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তো এখানে আবার একটু নেড়ে দিয়েছি চুলাটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আমার মিষ্টি কুমড়া আলু কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে চাকা কিন্তু ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন কালারটা সেরকম কোনো গোল্ডেন কালার আসেনি ঠিক পেঁয়াজটা কিন্তু কাঁচা কাঁচামছটা এরকম আলু এবং মিষ্টি কুমড়ার গায়ে কিন্তু লেগে থাকবে মশলা ছাড়াও যে খাবারটা দেখতে কতটা সুন্দর লাগছে আসলে কোনো জিনিস দেখতে যতই সুন্দর লাগে খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে তো আপনারা এইভাবে ট্রাই করে খেয়ে রান্না করে দেখতে পারেন অতিথি আপ্যায়নে কিন্তু আপনারা এইভাবে চাকা আলু বা মিষ্টি কুমড়া যে কোনো ধরনের সবজি ফ্রাই করে পেঁয়াজ কাঁচামছ যে ডাল নিয়ে সাজিয়ে রাখতে পারেন এখন আমি চুলাটাকে অফ করে নামিয়ে নিব ফ্রাইং প্যানটা আমি এখানে একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এখন আমি মিষ্টি কুমড়া আলু পেঁয়াজ কাঁচামাজ যে চাকা করে ভাজি করা এটা সার্ভ করে নিয়েছি গরম গরম ভাতের সাথে আপনারা এভাবে ট্রাই করি পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন এবং বাচ্চারা তো খুবই পছন্দ করবে সাথে যদি একটু পাতলা ডাল থাকে তা তো তা আরও বেশি জমে যাবে আশা করি সবারই ভালো লাগবে লোভনীয় স্বাদে মিষ্টি কুমড়া চাকা আলু ভাজি রেসিপিটি রান্না হয়ে গেল খুবই সুস্বাদু এবং লোভনীয় দারুণ স্বাদে মিষ্টি কুমড়া আলু চাকা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে ভাজিটি আশা করি সবারই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটার পাশে থাকবেন আপনাদের অনুরোধ করছি আপনারা প্লিজ ভিডিওটা একটু দেখে তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন আপনাদের ভালোবাসা ভালো লাগা থেকে কিন্তু এই চ্যানেলটার মধ্যে আমি কাজ করছি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ